মানুষ ধর্মান্তরিত হয় কিংবা করা হয় এটা সবাই প্রায় শুনে থাকেন, কিন্তু স্কুল ধর্মান্তরিত হয় এমন খবর কেউ আজ অব্দি শোনেনি। এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটল কৈলাসহরের ছন্তুল গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই ঘটনায় ছন্তুল গ্রাম পঞ্চায়েত সহ গোটা কৈলাসহর মহকুমায় তীব্র চাপা ক্ষোভ বিরাজ করছে। কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অধীনে অবস্থিত ছন্তুল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায় অবস্থিত মুসলিমপল্লী জেবি স্কুল। মুসলিমপল্লী জেবি স্কুলের সাইনবোর্ডটিতে রাতের অন্ধকার কে বা কারা মুসলিম শব্দটি সাদা রং দিয়ে মুছে দিয়ে হিন্দু লিখে দেয়। হিন্দু লিখে দেওয়ায় বর্তমানে স্কুলের নাম পরিবর্তন হয়ে গেছে হিন্দুপল্লী জেবি স্কুল। সকালবেলা এলাকাবাসী সহ পথচারীদের নজরে আসতেই এলাকায় তীব্র গুঞ্জন শুরু হয়েছে। এ বিষয়ে স্কুলের ইনচার্জ দীপক দেব সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে 2006 সালে ছন্তুল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায় মুসলিমপল্লী জেবি স্কুলটি স্থাপিত হয়েছিল। স্কুলে বর্তমানে 10 জন ছাত্রছাত্রী রয়েছেন, স্কুলে 2 জন শিক্ষক রয়েছেন। স্কুলের সাইনবোর্ডটিতে মুসলিম শব্দের জায়গায় হিন্দু লেখার বিষয় নিয়ে তিনি বলেন, স্কুলের 2টি সাইনবোর্ড রয়েছে, একটি স্কুলের বিল্ডিং এর পাশে রয়েছে, অপর সাইনবোর্ডটি স্কুল থেকে 50 মিটার দূরে মেইন রোডের পাশে রয়েছে। উনি স্কুলের শিক্ষকতার পাশাপাশি ভোটের বিএলওর কাজেও নিয়োজিত রয়েছেন। দীপকবাবু ভোটার লিস্টে নাম তোলার জন্য স্কুল থেকে প্রায় 5 কিলোমিটার দূরে ছিলেন। এমন সময় গ্রামের কিছু মানুষ ওনাকে ফোনে জানান, মেইন রোডের পাশে স্কুলের সাইনবোর্ডটিতে কে বা কারা মুসলিম শব্দটি মুছে হিন্দু লিখে দিয়েছে। এই কথা শোনার সাথে সাথেই উনি এসে ঘটনার সত্যতা দেখতে পান। অন্যদিকে ছন্তুল গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরাও জানতে পেরে দুপুরে পঞ্চায়েতের পক্ষ থেকে হলুদ রং দিয়ে পুরো সাইনবোর্ডটি ঢাকা হয়। তবে এই কাজের তীব্র নিন্দা জানান স্কুলের ইনচার্জ দীপক দেব। আপনার স্কুলের কি ইনচার্জ? স্কুলটার নাম কি? মুসলিমপল্লী জেবি স্কুল। এটা কোন পঞ্চায়েত এলাকায়? সন্তল গ্রাম পঞ্চায়েতের। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ডে। তো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কতজন? এখন বর্তমানে 10 জন। শিক্ষক শিক্ষিকা কয়জন? 2 জন। মানে হঠাৎ করে দেখা গেল যে স্কুলের নাম পরিবর্তন করা হয়েছে, এ ব্যাপারে মানে আপনি শুনেছেন বা এলাকার মানুষকে আপনাকে জানিয়েছেন? ও, আমি গতদিন বেলা 1টা-1টার নাগাদ আমি আসলাম, তখন আলাই বস্তিতে ইলেকশনের বিএলওতে আমি কাজে জড়িত আসলাম। ওখান থেকে হঠাৎ করে আমি একজন ফোন করেছে আমারে যে স্কুলের যে মেইন রোডের লোকে আমার একটা সাইনবোর্ড আছে ভিতরে আর একটা ওয়ালে লেখা আছে, তো ওই মেইন রোডের সাইনবোর্ডটা কেন এরকম খবর পাই আমি তাড়াতাড়ি আইসি। আবার পরে এলাকার লোকই আমারে কইছে যে এই স্কুলের নামের মধ্যে মুসলিমপল্লী জেবি জায়গাতে হিন্দু লেখা, হিন্দু পল্লী জেবি লিখেছে, সেটা কেবা হারা লেখছে আমি তো জানি না বা তারাও মানে জানে না। তখন আমি আইয়া দেখছি লেখাটা, আবার শুনছি পঞ্চায়েত বলে আইছিল উপপ্রধান বা আরও পঞ্চায়েতের লোকজন আইয়া এটা কালারিং করা হয়েছে। তো যাই হোক, শুনিয়া আমি খুবই দুঃখজনক, এটা ঘটনাটা আসলে নিন্দনীয়, খুব মনে লাগছে। তো আমি এই যে স্কুলের নামটা পরিবর্তন করে মুসলিমপল্লী জেবি স্কুলের জায়গায় হিন্দুপল্লী জেবি স্কুল নামটা বিকৃত করে লেখা হলো, এ ব্যাপারে নিয়ে আপনার ব্যক্তিগতভাবে কী বলবেন? না না, এটা তো ব্যক্তিগতভাবে এটা আজকে না, আজকে দীর্ঘ 6-7 বছর না আরও বেশি, 2005 ইংরাজিতে না ছয় ইংরাজিতে এটা মুসলিমপল্লী জেবি স্কুল আমার রেকর্ডে কোর্ড সব কিছু আছে। তো আমার সাইনবোর্ডের মধ্যে এটা হিন্দু লেখা, এগুলো এটা তো আসলে খুব আমার দুঃখজনক ব্যাপার বা নিন্দনীয় জিনিসটা। আপনি কি আপনার অথরিটি জানিয়েছেন? আমি আজকে আমি সারা গেছে যাইমু, আমি কোনার কথা করার না, আমি সরাসরি ভাবছি আমি জামেলার মধ্যে আমি যাইতাম পারতাম না, ভাবছি আমি তারের লাগে কথা কইব সরাসরি। উল্লেখ্য, ছন্তুল গ্রাম পঞ্চায়েতের 2 নং ওয়ার্ড এলাকায় প্রায় 300 পরিবার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বসবাস রয়েছে। এই ঘটনায় এলাকার তীব্র চাপা ক্ষোভ বিরাজ করছে। তবে এভাবে স্কুলের নাম বিকৃত করায় সচেতন শিক্ষানুরাগীরা তীব্র সমালোচনা করছেন। কৈলাসহর থেকে দেবাশী দত্তের প্রতিবেদন, নিউজ বাংলা।